আগামী 19 এবং 26 এপ্রিল পশ্চিম এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে প্রচারে কোনো প্রকার খামতি রাখছে না শাসক দল বিজেপি। রাজ্যের দুটি আসনে পদ্ম ফুটিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিতে তৎপর প্রদেশ বিজেপি। রাজ্যের বিভিন্ন এলাকায় প্রতিদিন প্রচারে ঝড় তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। রাজ্যের বিভিন্ন মহকুমা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা দুটি লোকসভা আসনে প্রার্থীদের সমর্থনে প্রায় প্রতিদিনই বিভিন্ন প্রচারে অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী। রবিবারও এর ব্যতিক্রম হয়নি। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে মজলিশপুর বিধানসভার অন্তর্গত আইএস ময়দানে এক রোড শোতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। সাথে ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। এদিন জনজোয়ারে ভাসলেন প্রার্থী বিপ্লব কুমার দেব। রাজ্যবাসীর মুক্তির কাণ্ডারি হিসেবে পরিচিত তিনি। প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী, তারপর রাজ্যসভার সাংসদ এবং বর্তমানে লোকসভার প্রার্থী হিসেবে বিপ্লব কুমার দেবকে পেয়ে খুশি রাজ্যবাসী। পয়লা বৈশাখের দিনে ব্যক্তিগত আনন্দ উল্লাস একপাশে রেখে বিপ্লব কুমার দেবকে এক ঝলক দেখতে এদিন এই রোড শোতে আসা বিপুল সংখ্যক জনগণ সেই খুশির জানান দিচ্ছে। পাশাপাশি এদিন মজলিশপুর বিধানসভার অন্তর্গত মোহনপুরে আয়োজিত রোড শোতেও একই চিত্র উঠে এসেছে। এদিনের এই রোড শোতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং রাজ্যস্তরীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।